আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি সাহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতাম মিন সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাঁচ দশকের বাংলাদেশ এই দেশে যত আমাদের শিক্ষাগন রয়েছে এই শিক্ষাঙ্গন সেটি মাদ্রাসার লাইন হোক অথবা জেনারেল লাইন হোক কোনো না কোনোভাবে সিরিকি এবং কোরআন বিরোধী মতবাদ শিক্ষা দেওয়া হয় যেমন ধরুন আমরা যদি মাদ্রাসা যে শিক্ষা বোর্ড মাদ্রাসার পাঠ্য বইতে কি রূপান্তরিত করা হয়েছে অষ্টম শ্রেণীর যে পাঠ্য বই রয়েছে আকায়েদ এবং ফিকা এই বইয়ের চুয়ান্ন নম্বর পৃষ্ঠাতে বলা হচ্ছে মোহাম্মদ ইবনি আব্দুল বিন কবরে সশরীরে জীবিত এবং কেয়ামত পর্যন্ত সব কিছু পর্যবেক্ষণ করেন যখন তার মৃত্যু হয় মৃত্যু হওয়ার পর কবরে রাখার পরে আল্লাহ কি করেন তার জীবনকে ফেরত দিয়ে দেন এবং এই আকায়েদের বইটির চতুর্থ অধ্যায়ের নাম আল ইমান বীর রাসুল এখানে কি বলা হচ্ছে পঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে যে নবীর আগমনের যে উদ্দেশ্য সেটি শেষ করে যখন কবরে যান তখন কেয়ামত পর্যন্ত সব কিছু তার সামনে পেশ হয় কিন্তু এই কোরআনে আমরা যদি পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতির। এর আয়াত নম্বর উনিশ থেকে বাইশ দেখি উনিশ থেকে তেইশ এখানে বলা হচ্ছে অমাই আস্তাবিল আমাওয়াল বসির ওলা নুর ও আল ওয়ালাল হারুর আস্তাবিল আহিয়া ও আলাল আহ ইন আল্লাহ ইসমি ওমাইশা ওমা আনতাবি মুসমি ইমানফিল কবুর ইনান্তাঈ অন্ধ এবং দৃষ্টিমান ব্যক্তি সমান নয় আধার এবং আলো এক নয় ছায়া আর গরম লু হাওয়া মোটেই এক নয় জীবিত আর মৃত্যু মোটেই সমান নয় আল্লাহ যাকে খুশি শুনিয়ে থাকেন কিন্তু যে ব্যক্তি কবরে পড়ে রয়েছে তাকে তো আর তুমি শোনাতে পারবে না তুমি তো শুধু একজন সতর্ককারী বই তো নও এটি আছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তকে আমরা দেখলাম এবার আসুন কতগুলি আয়াতের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর শিক্ষাবর্ষ দুই হাজার তেরো ইসলাম এবং নৈতিক শিক্ষা এর পৃষ্ঠা একশো আঠাশে যা রয়েছে কতগুলি আয়াতের বিরুদ্ধে আসুন আমরা একটু দেখি এই কোরআনের পনেরো নম্বর সোরা আলহিজের একান্ন থেকে তিয়ান তিপ্পান্ন আয়াতগুলি যখন পর্ব সেখানে ইব্রাহিম রাসুলের ব্যাপারে বলা হচ্ছে তার অতিথিদের সাথে কথোপকথন হয় অতিথিরা একটি জ্ঞানী পুত্রের সুসংবাদ দেয় সাঁত্রিশ নম্বর সোরা আয়াতে বলা হচ্ছে একটি স্থির বুদ্ধি পুত্রের সুসংবাদ দেওয়া হয় একান্ন নম্বর সোরা দারিয়াতের আঠাশ নম্বর আয়াতে বলা হচ্ছে একটি জ্ঞানী পুত্রের পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয় সাঁত্রিশ নম্বর সোরা আর সফাতের একশো বারো নম্বর আয়াতে বলা হচ্ছে আমি ইব্রাহিমকে সুসংবাদ দিয়েছি ইসহাকের সেও একজন নবী এগারো নম্বর সোরা হুদের একাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে আর ইব্রাহিমের স্ত্রী দণ্ডায়মান এবং সে হেসে ফেলে অতপর আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরবর্তী ইয়াকুব ইয়াকুবের সুসংবাদ দিই তো এখন ইব্রাহিমকে আল্লাহ রবুল আলমিন কী করলেন ছয় নম্বর সুরা আনামের চুরাশি নম্বর আয়ার থেকে আমরা জানতে পারি ইব্রাহিমকে দান করা হয়েছে ইয়াকুব ইসহাক এবং ইয়াকুব ভালো মতো বুঝবেন আমাদের শিক্ষা ব্যবস্থা পাঁচ দশক থেকে যেগুলি রোটেড লিখিত শিখানো সিঁড়িকে ভরা আর যেগুলি আমদানি করা আবার কিছু স্তম্ভ তৈরি করা এগুলিও শিরিক তো উনিশ নম্বর মারিয়ামের উনপঞ্চাশ আয়াতে বলা হচ্ছে অতপার ইব্রাহিম তাদের হতেও তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করত সে সকল থেকে পৃথক হয়ে যায় এবং আমি ইব্রাহিমকে দান করি ইসহাক এবং ইয়াকুব আর প্রত্যেককে কি করি নবী বানাই এবার আসুন প্রচলিত যে হাদিস যা এই পাঠ্য পুস্তকে লেখা হয়েছে সেই ঘটনাটি পঞ্চম শ্রেণীর শিক্ষাবর্ষ দুই হাজার ইসলাম এবং নৈতিক শিক্ষা পৃষ্ঠা একশো আঠাশ একদা হজরত ইব্রাহিম আল্লাহর নির্দেশে শিশু ইসমাইল ও তার মা হাজেরাকে মক্কায় নির্বাসন দিয়ে আসলেন হাজেরা নামক কোনো একটি শব্দ এই কোরআানে নেই কোথেকে ওহি হয়েছে যে বা যারা বলেছে আমার জানা নেই কোরআন যখন একটি নাম দিচ্ছে না তখন হাজরা বলেন আর সারা বলেন এটি যার পক্ষ থেকে বলা হয়েছে নিতান্তই সে একজন মর্শিক ব্যক্তি জনমানবহীন পাহাড় ঘেরা মরু উপত্যকা মক্কা আল্লাহর কুদরতে সেখানে পাথর ফেটে পানি বের হয় সৃষ্টি হলো জমজমকূপ পানির খবর পেয়ে সেখানে মানুষ বসবাস করতে লাগে গড়ে উঠল জনবসতি স্থাপিত হল মক্কানগরী আল্লাহ হজরত ইব্রাহিমকে আদেশ দিলেন তোমার প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি করো তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহকে খুশি করার জন্য তিনি তার প্রিয়তম পুত্র ইসমাইলকে কোরবানি দেবেন তিনি পুত্রের গড়ায় ছুরি চালালেন ঠিক এ সময় আল্লাহ খুশি হয়ে জান্নার থেকে এক দুম্বা পাঠালেন এই যে কাহিনী করা হলো এই কাহিনী কোরআন বিরোধী সিরিকি কাহিনী কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে ইয়মা তুবাদ যেদিন এই পৃথিবী পরিবর্তন করে দেওয়া হবে আর পৃথিবীর সাথে তো আপনি আমি যখন মারা যাব তখন আপনার আমার জন্য এই পৃথিবী শেষ এই পৃথিবীর সাথে ওই পৃথিবীর কোনো যোগ সম্পর্ক নেই কিন্তু জান্নাত থেকে দুম্বা আসলো ইব্রাহিম ইসমাইলকে শোয়ালো এবং কি হচ্ছে সেখানে ছুরি চালানো হলো দুম্বার গলায় তো এই যে ফ্যাব্রিকেটেড রিভায়াতগুলি এই সব শিক্ষা দেওয়া হয় ধর্মশালাতে সব শিক্ষা দেওয়া হয় জেনারেল লাইনের শিক্ষাঙ্গনে এছাড়া আমরা যদি আরো দেখি সেটি হল ওহির বিষয়ের অংশটুকু যদি আমরা একটু দেখি সপ্তম শ্রেণীর বই শিক্ষাবর্ষ দুই হাজার এর ইসলাম এবং নৈতিক শিক্ষা এবং মিসকাতের প্রথম খণ্ড থেকে নেওয়া সেখানে কি বলা হচ্ছে কোরআনের দুই নম্বর সুরা আল বাকার ইব্রাহিম ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও দশ নম্বর সুরা ইউনুসের একষট্টি আয়াত বলা হচ্ছে তুমি যে কোনো অবস্থায় থাকো এবং তুমি তৎ সম্পর্কে কোরআন হতে যা তিলাওয়াত এবং তোমরা যে কোনো কার্য করো আমি তোমাদের পরিদর্শক যখন তোমরা তাতে প্রবৃত্ত হও তো সালাতের ব্যাপারে আবার আল্লাহ উনত্রিশ নম্বর সুর আল আনকাবুথের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলছেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ও আকিম তিলাওয়াত করবে তুমি আল কিতাব থেকে যা তোমার উপরে ওহি করা হবে এ অতফা নামাজ কায়েম করবে নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা থেকে দূরে রাখে দুই নম্বর সুরা আল বাকার পঁয়তাল্লিশ নম্বর হাসিন তোমরা সবাই সালাতের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য প্রার্থনা করবে নিশ্চয়ই বিরাট ব্যাপার তবে বিনীতদের কাছে বিরাট ব্যাপার না তো নামাজের মধ্যে সাহায্যের আয়াত পড়তে হবে আমরা বুঝতে পারলাম এবার আসুন এই পাঠ্যপুস্তকে কি শিক্ষা দেওয়া হচ্ছে প্রতিদিন প্রতি অক্ দুই রাখাত নামাজে কি করতে হবে নিয়ত করতে হবে নওয়ায়তোয়া নুসাল্লিয়া যা আছে এটি পড়তে হবে আবার শেষ বৈঠকে আত্মাহিয়াতু পড়তে হবে দরুদ শরীফ পড়তে হবে দোয়া মাসুরা পড়তে হবে তো এইগুলি শিক্ষা দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে এরা সবাই শিক্ষাঙ্গন থেকে কি হচ্ছে মুশ্রিক হয়ে বেরোচ্ছে এরা যখন বড় হবে তখন এরা ধর্মজীবী করে যারা খাচ্ছে আমাদের দেশে ধর্মের যে আমাদের দেশে এক লক্ষ বিশ বিশ হাজার খোয়ার রয়েছে এই খোয়ার থেকে যারা বেরোচ্ছে যারা বক্তা হচ্ছে আর স্কুল থেকে যারা বেরোচ্ছে এরা ওদের অনুসারী হয়ে যাচ্ছে আর এক শ্রেণীর তারা ধর্ম বাদ দিয়ে মুশিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আমার সোনার বাংলা গান পড়ে আবার আর এক শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে যে খ্রিস্টানদের তীরবাদের বেদি রয়েছে সেখানে ফুল চড়ায় যাকে শহীদ মিনার বলা হয় তো এগুলি পাঁচ দশকের বাংলাদেশের অর্জন এখান থেকে যদি মনে করেন একজন সুশিক্ষায় শিক্ষিত কোনো সন্তান বের হবে ধর্মশালা থেকে হোক আর শিক্ষাঙ্গন থেকে হোক এটি খুবই অসম্ভব আপনার সন্তানদেরকে এই কোরআন পড়ান পৃথিবীতে সবচেয়ে বেশি কোরআনের শত্রু হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ এরা এই কোরআনকে পড়ে আরবিতে আমাদের দেশের ধর্মের খড়গুলিতে এই কোরআন আরবিতে শিক্ষা দেওয়া হয় এই কোরআনকে মুখস্থ করানো হয় এই কোরআনের কিরাতের প্রতিযোগিতা শিক্ষা দেওয়া হয় অথচ এই কোরআন প্রত্যেকটি মানুষের উপরে পাঁচটি দাবি রাখে পাঁচটি দাবি রয়েছে কোরআনের প্রথম হচ্ছে এই কোরআনকে বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে এই কোরআনের ভাষায় কোরআনকে পড়তে হবে তিন নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন গড়তে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে শুধু কোরআনকে প্রচার করতে হবে তো কোরআন এসেছে তো আপনি আরবিতে পড়ে রেখে দেবেন আর এই কাজটি সবচেয়ে বেশি মুসলমান শিয়া সুন্নি সালাফেরা করছে রবের শান্তির রাজ্যে এরা সবাই কোরান শত্রু আপনার আমার সন্তানেরা আমি তো আমার দুটো মেয়ে সামনে হেরে গেছি আমার বড় মেয়ে ক্লাস নাইন এ পড়ে ছোট মেয়ে ক্লাস সিক্সে পড়ে আমি হেরে গেছি তাদেরকে আট নম্বর সূরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে বলে দিয়েছি যে একশো ঘন্টা জীবিত থাকলে বিশ ঘন্টা আল্লা পাবে যাকে বলা হয় সময়ের খুমুস আর আমি যখন তাদের কোনো টাকা পয়সা দিই বলে দিই এর থেকে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিবে সেটিও দেয় না সময়ের খুমুস নিয়ে যখন কথা বলি তখন বলে বাবা যতটুকু পারি দিচ্ছি কিন্তু তারা যে সমস্ত বইগুলো পড়ছে সব বুঝে পড়ছে কোরআনের ব্যাপারে আপনাদের আমাদের সকলে সন্তানেরা তারা এটি বুঝে পড়ে না কারণ আমরাও করি না গ্রামে আপনি আপনার টাউনে আপনি আপনার শহরে একটু জিজ্ঞেস করুন কতজন লোক আছে যারা কোরআনকে বুঝে পড়ে আর এই কোরআনের সবচেয়ে থেকে বড় বড় শত্রু হচ্ছে আমাদের দেশের এই যে একশো জনের লিস্ট করা হয়েছে এছাড়া শত শত না হাজার হাজার ধর্মজীবী মূল্ মানুষ এদের মাহফিলে যায় কেউ ঘরে এসে এই কোরআন কখনো বাংলা ভাষায় খুলে পড়েনি এরা সবাই শত্রু এরা নাটক সিনেমা যেভাবে মানুষেরা দেখতে যায় এরা ধর্মের জল সাথে যে আড্ডা জমায় খালি এই কারণে যে এই ধর্মজীবী করে যে খাচ্ছে সে কিছু গিবোধ করবে সে কিছু কিচ্ছা কাহিনী করবে সে কিছু হাসির কথা বলবে কিছু গান গাবে কিছু গজল গাবে এবং কিছু সুর দিয়ে কথা বলবে এই সব শোনার জন্য ইসলামী মাহফিল অথবা বলা হয় তাফসিরুল কোরআন মাহফিল এখান থেকে কোনোদিন কেউ ফেরত এসে এই কোরআন মাতৃভাষায় কেউ পড়তে অন্তত আমি কাউকে পড়তে দেখিনি কেউ পড়তে চায় না আর দুনিয়াতে সবচেয়ে বেশি ধর্মের ক্লাস হয় কোথায় জানেন আমাদের দেশে ধর্মের মাহফিলায় কোথায় আমাদের দেশে ধর্মশালা সবচেয়ে বেশি রয়েছে আমাদের দেশে তারপরে পাকিস্তান তারপরে ভারত তারপরে আফগানিস্তান আর এদের অবস্থা দেখেন কখনো সে দেশে বেনজির ভু ভুট্টো কখনো ও দেশে ইন্দিরা গান্ধী কখনো আমাদের দেশে খালেদা কখনো হাসিনা আর এরা সবাই সেই ধর্মশালায় বসে কি পড়ে প্রফেট মোহাম্মদের দোহাই দিয়ে পড়ে যে ওই জাতি কখনো কামিয়াবি অর্জন করতে পারে না যে জাতি নারীদের নেতৃত্বকে পছন্দ করে এটি হচ্ছে ওদের ফ্যাব্রিকেটেড হাদিস যা বুখারিতে রয়েছে তো আজ আমরা দেখতে পাচ্ছি যারা বেশি বলে তাদের উপরে আল্লাহ নারীদের চাপিয়ে দিয়েছেন পাকিস্তান কম বলা শুরু করেছে বেনজির চলে গেছে এরপরে আসেনি কেউ আবার মারিয়াম আসতে পারে। ইন্ডিয়াতে কম বলা হয়েছে ইন্দিরা চলে যাওয়ার পরে আর কেউ নি বাংলাদেশে সবচেয়ে বেশি বলা হয় কখনো খালেদা আসে কখনো হাসিনা আসে আর এরা যা হাল করে দেশের সেটি আমাদের অজানা কিছু নয় তো এদের অধীনে যখন পাঠ্যপুস্তক এবং শিক্ষাঙ্গন আমাদের দেশে যেমন দুইজন ভয়ানক নাস্তিকের হাতে আমরা দেখতে পেয়েছি নুরুল ইসলাম নাহিদ এবং দীপু এরা যখন শিক্ষাঙ্গন এদের হাতে থাকে তো সচিবালয় শিক্ষার ভার এমনকি মাদ্রাসার শিক্ষার দায়িত্ব যারা তারাও হচ্ছে হিন্দু সমাজ সচিবলায় তাদের হাতে আজ বিসিএস ক্যাডারগুলি যারা তো এরই হচ্ছে অধিকrahindo তো এই দলীয় ক্যাডারের অধীনে আজ চলে গেছে বাংলাদেশ আর মাদার অফ মাফিয়া আমাদের দেশে রাজত্ব করে চলেছে কুরআনের শিক্ষা নেই কিন্তু মাদার অফ মাফিয়া তাহার তাহাজ্জুদ পড়ে এটি প্রচার করে আর আমাদের দেশে তো প্রজ্ঞা জারি করা হয়েছে যে মসজিদের এবং মাদ্রাসার হুজুররা মুজিব কিভাবে পৌঁছাবে সেটি তাদের করতে হবে আবার জিয়া ফ্যামিলি তো এরা পেরে উঠতেছে না যে আল্লাহকে এরা অর্ডার দিবে যে আল্লাহ এই ফ্যামিলিকে জান্নাতে দেওয়া হোক একটু যেন ত্রুটি না হয় এই প্রজ্ঞা জারি হচ্ছে আমাদের দেশে মসজিদ একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে ধর্মের দোহাই দিয়ে যারা খাচ্ছে তাদের অনেকে দরবারি মোল্লা ফরিদ উদ্দিন গণজাগরণ মঞ্চে যে খুব নিজেকে মানে খুশি প্রকাশ করেছে আবার এই ধর্মজীবী মোল্লাদের বিরুদ্ধে তিনজন নাস্তিকেরা কি করে লিস্ট তৈরি করে ধর্মজীবী করে যারা খাচ্ছে এদের মধ্যে যারা দরবারি মোল্লা তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আবার জামানার ইমাম হয়েছে একজন ভারতের রয়ের হয়ে কাজ করে দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না কিন্তু ইরাকে কি হচ্ছে সিরিয়াতে কি হচ্ছে ফিলিস্তিনে কি হচ্ছে মায়ানমারে কি হচ্ছে এগুলি নিয়ে খুব তার মাথা ব্যথা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআনের ইসলাম আমরা যেন কোরআন থেকে শিখি আর কোরআনের নবী রাসূল যা কোরআনে সীমাবদ্ধ সেখান থেকে বের করে যেন আমরা কোনো একটি বাহিরের কুর্সিতে না বসাই আমরা যেন তাদের ক্যারেক্টারের উপরে উপনীত হয়ে জীবন জীবনযাপন করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন